খারে হইতরা আবু বকর রে, আবু বকর মানুষ সরল, আবু বকর সিদ্দিক মানুষ সুজা, কিন্তু বুকা নাই, কিন্তু কিতা নাই, কিন্তু কিতা নাই, বুকা নাই। হইন রে উমরে আইয়া দেন সারা হকলতা আমারে দিলাইতরা, বাদে যদি আমারে কুন্তা হইনতে আমি কিতা করব, তে আগে বুঝা দরকার, বাদে তাইন কিতা চাইবা। হোক চাইন ইটা বুকার পরিচয় না বুদ্ধিমানের পরিচয়। এক মানুষে তোমারে সফলতা দিলার তো তুই কেন একটা চিন্তা থাকতে পারে, যে মানুষে আমার সফলতা দিলার আখতা যদি আমার হয় তুমি আমারে ওটা দেও, আমি দেই না দিতে তো আমি আরো কিতা হইছিম। ও আবু বকর সিদ্দিকে কইলারে বা উমর তুমি সফলতা দিলেই তাই আমার রে, আচ্ছা তুমি কো চাইন আমার কাছে কিতা চাইবা, আমার কাছে কিতা চাইবা। ই সাহাবায়ে কেরাম আমরা আল্লাহ খান বাঙ্গা ফেসলা আসলা না, তারার ভিতরে দেখান বাড়াও খান ঠিক না বে, ঠিক পরিষ্কার ভিতর পরিষ্কার, কইন কিতা চাইবা তুমি ওখান হইল। উমরে কইন আমি আপনার কাছে ফাজিল কোনটা চাইতাম নাই, মাত্র তিন রাত কুর বন্দেগি চাই, মাত্র তিন রাত কুর কিতা চাইমু বন্দেগি চাইমু। আবু বকর এখন কোন তিন রাত উলেতে যে তিন রাত আল্লাহর রসুল রে লইয়া গারে সুর রইছিল, হে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কইন ই তিন রাত যদি তুমি নেওগি তো আমার সকলতা নিলাই, তে তুমি দিও না আর আমিও দিতাম না, যার যার ইটা তা হোক হোক সুবহানাল্লাহ। হেনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুর যখন তশরিফ নিছেন আল্লাহু আকবার, ইন তো শত মুসলমান আছেন বয়তুল্লাহ শরীফ তোয়াফ করছেন, আমি দেখি আর ডাইনে বাউয়ের সামনে পিছনে সৌদি আরব রইয়া আইসেন, মক্কা শরীফ মদিনা শরীফ বার বার হাজিরি দিছেন, ইতা শত মানুষ আমার ডাইনে বাউয়ে আছে। আল্লাহ আমরা যারা এই মুহূর্তে হাজির হইছি মাহফিলও আর যত মা বই নহলে দিলর খান্দি ফুনরা, তোমার বাড়ি তোমার হবিবর বাড়ি না দেখাইয়া কেউরে মৌত দিও না, আমিন হো আরবার আমিন হো আরকবার আমিন হো। ওদিন খোদা করে কে মদিনা যায় হাম খাকে দরে রসুল্লাহ সুরমা লাগায় হাম হকলে হো আমিন, মোবারক মোবারক মাজারে মদিনা হায়া খং কে সুরমা গুবারে মদিনা, আল্লাহু আকবার হো আল্লাহু আকবার। কাফিলে হুজ্জাজ তু সদা আতে যাতে হে দেখতে হি আতি সে জিগর আহলতি হে, ক্যা মেরি তকদির মে জিয়ারত ভি নহি হে, আল্লাহ আমরারে বারবার হাজিরির তৌফিক। গারে সুর আল্লাহর রসুলের লগে সফর সঙ্গী খে আসলা আবু বকর, খে আসলা আবু বকর, খে আসলা আবু বকর। রাইত নিশা রাইত আল্লাহর রসুল তা গর তাকি আবু বকরর গর সিদ্দিকে আকবরর গর, সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ, আমি আগেও হইছি ইন মক্কা শরীফ মদিনা শরীফ বারবার হাজিরি দেরা মানুষ আছেন তিন তিন বালা দিনে চিন ভাইতরা, আল্লাহর রসুলর গর কোন জায়গাত আর আবু বকর সিদ্দিকর গর কোন জায়গাত, শরীকার ভবন বর্তমানে যেন অনইল আবু বকর সিদ্দিকর গর আর আল্লাহর রসুলর জন্মর গর তো এখন ওইখান বিদ্যমান, এখান দিয়ে মক্তবা বানাইয়া রাখি দিছে, লাইব্রেরি বানাইয়া রাখি দিছে, ও গরো আল্লাহর রসুলর আগমন এই দরদামে গড়ছে। অন্তা কি নবীজি রাইত নিশা বালা আবু বকর সিদ্দিকর গর আইসইন, ই মাঝখানো আইবার সময় আইতে সময় আল্লাহর রসুলর গর তাকে আবু বকর সিদ্দিকর বাড়িত আইতে আবু জেহেলর বাড়ি মাঝখানো আতর ডাইনে পড়ে, মাঝখানো আতর ডাইনে ফড়ে, দোস্ত হল আর বুজুর্গ হল একটু তোমার সামনে গিয়েও ডাইনে ফড়ে, আল্লাহু আকবর। রাস্তাঘাট এখন জেলা ইলা নাই, ইলা সুন্দর নাই, ফাতর আর ফাতর, বালু আর বালু, ফাতর আর ফাতর। রাইত নিশাবাল্লা আইসইন আর আইয়াও তোমার দরজার খান্দা তাইয়া কইছেন, ও আবু বকর দরজা কুলো, আবু বকর হইতে দেরি, হজরত আবু বকরের দরজা খুলতে দেরি নাই। আল্লাহ রসুল খান আবু বকর রাইত নিশাবাল্লা তোমারে ডাকিলাম লাই লাই, আস্তে ডাক দিতেও তুমি দরজা খুলি লিলাই তোমার গুম নাইনি, সিদ্দিক একবারে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি ইশারা ইঙ্গিতে আমারে কইলিছেন জন্মভূমি ছাড়িয়া হিজরত করা লাগি যাইতে পারে, আর আমি কইছিলাম আল্লাহর রসুল আমারে লোক কানে রাখিও, ও দিন তাকে খোদার কসম আবু বকরে এক রাইতো মাথা বালিশও লাগাইছে না, সারা রাইত দরজাত লাগাইয়া খান লাগাইয়া দাঁড়াইয়া থাকে,
কোন সময় রহমাতুল লিল আলামিন আইবা আর আইয়া আমারে ডাক দিবা যদি আমি ঘুমো থাকি তাহলে এমন অবস্থায় নবীজির কষ্ট হইব এর কারণে সারা রাত আমি জাগ্রত অবস্থায় দরজাত খান লাগাইয়া দাঁড়াইয়া থাকি আল্লাহর রাসূল লিয়া সফর রওনা সুবহানাল্লাহ যাইবার সময় আল্লাহর রাসূল রে লিয়া আবু বকরের তান গরো যা টেকা আছিল সারা লগা লইলিছ প্রায় 6000 দিরহমর মত আছিল প্রায় 6000 দিরহমর মত আছিল অগুন সারা আবু বকরের গাটিত লইলিছেন খনে গাটিত লইছেন খন রহমাতুল লিল আলামিনর লগে যাইয়ার রাস্তাত কোন সময় কোন সুবিধা অসুবিধা হইব এখন আমার গরো পয়সা আছে আর নবীজির অসুবিধা হইতো আবু বকরর হিটা হইতে পারে না কারণ আবু বকর ও সাহাবিনানি একদিন মসজিদের কোনাত বইয়া খালি খান দইন খালি খান দইন খালি খান দইন জিকাইলে আপনি অত খান দইন খনে বলেতে খান দিয়ার রেওয়া একটা কারণে আল্লাহর রাসূলে আমার কাছে আগাও দিন হয় তবুকর যুদ্ধ দেইতে আল্লাহর রাসূলে কইলা নানি আগামী খালি সান্দাল লইয়া ইয়ো সান্দাল লইয়া ইয়ো আল ইয়াদুল উলিয়া খাইরুম মিনাল ইয়াদুস সুফলা নিসর আত তাকি উফরর আত উত্তম জেইন দেইন ইন উত্তম আর জেইন নেইম ইন এক দরা দুর্বল ওলা নাইনি কথা এখন আমি দিমু সদকার নবীজি নিবা আমার আত্মু ফ্রি উঠি জীব সুবহানাল্লাহ আবু বকর কইনি ওয়াল্লাহ আমার নবীর ভিতরে ওখান তাফনে ঢুকাইয়া দিলাম কা আমার মাল নবীর মাল আমার সম্পদ নবীর সম্পদ অতএব আমার কাছ থেকে নবী দিয়ে নেওয়া নাই ও আমার ইকেন সারা থান ওলা খান আপনি মাবুদে বানাইয়া দিলাম 6000 টাকার মতো প্রায় লইলিছেন গাটিত সারা বান্দিয়া লইলিছেন আর লইয়া নবীদের লগে গেছেন গিয়া বাদর দিন আবু বকরর বাবা আবু কুহাফা আবু বকরর বাবা কে আবু কুহাফা বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন সুবহানাল্লাহ জোরে কোক সুবহানাল্লাহ মানুষের বয়স হইলে বৃদ্ধ হই না নিবা বয়স হইলে বৃদ্ধ হই না নি হায় রে হায় আমরা রে উস্তাদ আসলা ফারুকুলর মুহাদ্দিস সাহেব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান দরজাত রে বুলন্দ করি দে তাই একদিন এক ঘটনা হইছিল বুড়াইন তোর ঘটনা হইলিতাম নি কইলিতাম নি হইন তাইন এই সময় ময় মনসিং ফলাইছিলা আর সফরও বারো হইছেন ময় মনসিং এক এলাকা বাই আর যাইতে সময় দেখুন বাজারর তলে এক বুড়া বেঠা দাঁতুত ফড়ি গেছে দাড়ি উড়ি ফাখনা খালি খানদের খালি কিটা করে খানদের তান দেখিয়া দুঃখ লাগলোই বেটা ফাগলো নাই কুন্তা নাই বালা মানুষ খান দেখেনে ও জিকাইলে রে বা তুমি ইলে এখারে ফুলি ফুলি খান দো কিতো হইছে বিষয় কিতার লাগি খান দো বুড়া বেটা এখন আমার আব্বায় মারছো কিতা করছো আমার আব্বায় মারছুন হুজুরে কইন দি বুড়া রে কি গিয়ে মারলো ইগু তো দেখা দরকার ই বেটাও বয়স তোমার আশির কম হইতো না আর কই আব্বায় মারছো এখন খালি ফুলি ফুন দিয়ে খান দের ও কইলা না তেয়ার জেতা বাটো আছে বেটার বাবারে দেখিয়া দেইতা সুবহানাল্লাহ না সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কোন মত আসলাম বুড়া বেটার মতো কইলা রে ই বুড়ার বাপরে অন্তত দেখিয়া দেওয়া দরকার একটা বিবেক থাকার তো তান উচিত আছিল ও বুড়া কি বয়স মানুষটারে মাল্লা তাইন ও গেছেন কি তার বাড়িত ঘিয়ার লেখন দেবা ও বুড়ার বাপ খে বুলেতে হু হগর গেছেন হগর গিয়া কইলা রে বা একটা বিবেক থাকার তো দরকার আছিল ও যেন দাঁত ফড়ি গেছে দাড়ি ফাঁকি গেছে বুড়া বেটা ঘুরে মাল্লা বেটা কই মারতাম না নিহে খালি তার দাদার লোকে ডোম করে কইনি তো মাই দিলা সমস্যা তলাই দিল ইগে খালি তার দাদার লোকে ডোম করে এখন তাই লোক দুয়াই আল্লাহর তেই বুলার আবু দাদা আছেন আল্লাহ আকবার হো আল্লাহ আকবার দোস্ত খোলার বুজুর্গ হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বুড়ো হয়ে গেছেন সকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে খবর পাইছেন ছেলে গেছেন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লগে আবু আবু কুহাফা মুসলমান হয়েছেন না তাইন আইসেন কই নাতিন সাই গুন তে কিলা কিতা কররা রক্তর টানে বাড়িত আইসেন আইয়াও তোমার ডাক দিছেন আবু বকর সিদ্দিকর মেয়ে হযরতে আসমা রে ও আসমা তোমার আব্বা কুতা এই সময় আসমা ছুটো আসমা ছুটো আবু বড় হইছেন না আসমাই খুন্দি আমার দাদা যদিও ইসলাম কবুল করছেন না তার বাদে তো আমার দাদা নাতিন সাল লাগে দাদার মায়া তাকেনি না তাকে না
তাখে এখন দাদা তো পরিশানিত পড়ি গেছেন ও দাদাই কইতরা তোমরার বাপ একটু গেছোইন গেছোইন আর আমার মন হয় যা টাকা বয়স আছে সারা লইয়া গেছোইন গিয়া এবলা তোমরা খাইতাই কি আর চলতাই কি হযরতে আসমা বুদ্ধিমতী একজন মহিলা সুবহানাল্লাহ কইনা দাদার বয়স বাটিয়ে লই গেছে আর এখন যদি ই টেনশন তান ভিতরে হামায় তে হার্ট এটা কইতো পারে না দাদা বুলা তান দেই চিন্তা ফলাইতে দিতাম না কইন ও দাদু আমরার আব্বাই আমরার লগে টেকা তো ইয়া গেছই সুবহানাল্লাহ না টেকা তো ইয়া গেছই কইয়া হযরতে আসমা ফাতরর ছোট ছোট টুকরাইন পাতলা পাতলা সাইয়া তাশার মধ্যে থুইয়া আর উফরে গাড়ি সাদর এখান বিছাইয়া আর দাদার আত্মী এখন ও দাদা ও দেখো আমরার আব্বাই টেকা তো ইয়া গেছই মুরব্বীরে সান্তনা দিবার লাগি হযরতে আসমা এখন খোদার কসম আমরা রাব্বাই আমাদের জন্য এক টাকাও তো ইয়া গেছইন না সব লইয়া গেছইন গিয়া দ্বীনের খেদমতের জন্য নবীর খেদমতের জন্য জোরে হোক সুবহানাল্লাহ ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বকর বারইয়া যাইবার সময় বিভিন্ন জনদে তান পরিবারের বিভিন্ন দায়িত্ব দিয়া গেছইন এর মাঝে তাকে হযরতে আসমা ছোট মেয়ে কইছেন মা গো তুমি তো ছোট তোমার ভাই কেউ খুব কেয়াল করতো না তুমি কোন ভাই দায়িত্ব রাখেও তেমন চাইতো না তুমি এক ফুরুতা এমত অবস্থায় আমরা যেন গাড়ে সুরোগে অবস্থান হরমু আর তুমি বাড়ির তাকে দুধ লইয়া আমাদের জন্য খেদমতর লাগি হনো যাইও এখন জেনতেন সৌদি আরব রইছেন ও তো আমার হজরত মৌলানা মাহমুদুর রহমান সাহেব ইবাই আছেন যে তোমার সাহেব আছেন আরো পিছনে কতজন আছেন আরো কতজন আছেন ইনতেন বুধবাইতরা গারে সুর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইন জায়গা কম নাই জায়গা কম নাই বহুত জায়গা আবার কোনো রাস্তা নাই হযরতে আসমায় বাড়ির তাকি দুধ কিরাইয়া আর পাত্রর মাঝে লইয়া গারে সুর হন নিয়া আল্লাহর রসুলার তান বাবার খেদমত করছে দুই নম্বর দিন লামিয়া আইছইল সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ দুধ দিয়া লামিয়া আইতরা ফটো ফাইলিছে আবু জেহেলে লাগাল ফটো ফাইলিছে কি গে লাগাল আবু জেহেলে লাগাল ফটো ফাইলিছে কি গে লাগাল আবু জেহেলে লাগাল আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আল্লাহ রসুলের লগে দুশ্মনী করলে দুনিয়া তো লাঞ্ছিত বঞ্চিত আখেরা তো লাঞ্ছিত বঞ্চিত ঠিক না বেটি দে আবু জেহেলর বাড়ি বর্তমানে বাথরুম বানাইয়া তৈছে দুনিয়ার আনাচে কানাচে তাকে আল্লাহর বন্দা বান্দি হন গিয়া মহিলা ত্যাগ করই ঠিক না বেটি হায় হায় যেমনে আবু জেহেলে ফাইলিছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ে আবু বকরের মেয়েরে জিজ্ঞাসা করে ও আসমা তোমার আব্বা আর নবী মোহাম্মদ কোথায় তুমি জানো তোমার বাবা আর নবী মোহাম্মদ কোথায় তুমি জানো ছোট মেয়ে ফেস ফাস কোনটা জানোইন না ফেস ফাস কোনটা জানোইন না ফেস ফাস বুঝোইন না যেখানে জানা আছে জানা আছে যেখানে জানা নাই পরিষ্কার কোন জিও আমার আব্বার নবী কোন জায়গাটা শুন আমি জানি যেমনে কইছেন জানি আবু জেহেলে কইছে এই মুহূর্তে তুমি সন্ধান দেও তোমার বাবা আর নবী মোহাম্মদ কোথায় হযরতে আসমায় কইন আমি হইতাম না আমি কি করতাম না কইতাম না ছোট বাচ্চা তো তখন আবু জেহেলে কইছে রে কস না তেরু জানে শেষ করিলিমু হযরতে আসমায় কইন আমার এক জান ইলা খান যদি আজার জানয় শেষ করিলিতে পারস তার বাদে ও নবীরে তোর হাওলা করতাম না তার বাদে ও নবীরে তোর হাওলা করতাম না আমার জান তোর হাওলা করিয়া দিলাইতাম পারি জোরে হোক আল্লাহু আকবার ও সময় আবু জেহেলে আসমা ছোট্ট মেয়ে মারছে তাপর তাপর মারিয়া উল্টাইয়া ফেলাইছে ফাতর উফরে গিয়া ফরসইন হযরতে আসমার মাথা ফাটিস মাথা ভাই রক্ত ছুটিস বাদর দিন যখন গেছইন খেদমতের জন্য দুধ লইয়া আল্লাহর রসুলে জিকাইন ও আসমা ও আসমা তোমার মাথার মাঝে ব্যান্ডেজ করা খেনে কি হইস হযরতে আসমা আদ্দুফান্ত ঘটনা কইন ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমারে আবু জেহেলে ফাইলিছিল আর এইভাবে আমারে জিকাইছিল আমি সরল সুদা কইলিছি আমি জানি তখন কয় আপনি তোর ফাত্তা দিতাম আমি কইছি না দিতাম না তখন কয় জানে মারি লিব আমি কইছি আসমার জান একবার নাই আজারবার দি আল্লাহ ফিরাই ফিরাই দেন আর আজারবার তুই মারি লিতে চাস আসমায় জান দিলাইব তবে নবীরে তোর হাওলা করতে দিত না ও সময় আমারে মারছে আমি ফাতর পড়ি গেছি আমার মাথা ফাটিস আল্লাহু আকবার হো আল্লাহু আকবার ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গারো সুরু আল্লাহর রাসূলের লগে হায় হায়
আল্লাহর রাসূলের লগে সুবহানাল্লাহ জরে হগে সুবহানাল্লাহ ইনো যারা উটিছইন যারা এরা বুদ্ধভাইত্রার জেনতেন দেখছইন তলে থাকি এইতেইনো বুদ্ধভাইত্রা কত উসা ছোট নিছেত থাকি মানুষ ছোট ছোট দেখা যায় আল্লাহ উসা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে উঠতে অন্য হযরতে আসমান আস্তা লইয়া উঠিছে দুধ লইয়া উঠিছে একজন মেয়ে একা অবস্থায় সুবহানাল্লাহ হাই রে হাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওস গারর মধ্যে গর্তর মধ্যে আর নবীজি হযরত আবু বকরর রান মুবারকর উপরে মাথা মুবারক রাখি আরাম ফরমাইছে আর আবু বকর সিদ্দিকে সাইয়্যিদুল মুরসালিনর চেহারা মুবারক পায় সাইতরা চেহারা মুবারক পায় সাইতরা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের চেহারা মুবারক কয় সাওয়া এটা কত বড় ভাগ্যের ব্যাপার নবীর চেহারা মুবারক কি পর্যন্ত উজ্জ্বল আছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত 14ই রাত কুরসান দুটিছে আর আকাশে কোনো মেঘর গুর নাই তারা কারাশিয়ে জিলিমিলি জিলিমিলি করে হযরতে আবু হুরায়রায় ফরমায় আমি একবার 14ই রাত কুরসান দরবায় চাই আর একবার রহমাতুল লিল আলামিনের চেহারা বায় চাই তিনবার চাই এখন খোদার কসম 14ই রাত কুরসান থাকি আমি আমার নবীর চেহারা আরো সুন্দর আমার নবীর চেহারা আরো গিদা সুন্দর ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারক উপরে হযরতে সাইয়্যিদুল মুরসালিনের মাথা মুবারক সুবহানাল্লাহ আর কাফির হলে তালাশ করতে 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 এইদিকে তো গর্তত খালি তাইন তাইন হামাইছই হামানির সাথে সাথে ও মাকড়সায় জাল বাঁধি লইছে বাসা বাঁধি লইছে আচ্ছা হোক আছেন আল্লাহ তার হাবিবরে তার বন্ধুরে আর আবু বকররে বাঁচাইতে হেফাজত করতে আল্লাহ দিতে কইতো ও পাহাড় তুমি গিয়াও গাতগর উপরে বই যাও পাহাড়ে ফুনল নিও নে কতকে ফুনল নিও নে যদি কইতো হে বড় ফাতরের টুকরা তুমি গিয়া গাতর উপরে বই যাও ফাতরে ফুনল নিও নে জি ফুনল নে ইনো ফাতর বয় না ইনো তোমার শক্ত কুন্তা বয় না ইনো এই মাকড়সার জাল দি বাসা ভালায় ইও তো দুর্বল যে মাকড়সার জাল রে চিহ্ন করতে সামান্য ইশারা লাগবো এমনি এটা তোমার চূর্ণ বিচূর্ণ ইয়া দেই বগি অত দুর্বল জিনিস দিয়া আমার আল্লাহ তার হাবিবরে আর আবু বকর রে হেফাজত করে এখানে আর কুনতা হইল না নি সুবহানাল্লাহ আল্লাহ গোটা মানব জাতিরে বুঝাইয়া দিলাইছে রে এ আমার বন্দা বান্দিরা আমি যদি খেরের হেফাজত করতাম চাই তা হইলে ইনো কামানার বন্দুক লাগতো না আমি একবারে আদনা থেকে আদনা জিনিস দিয়া আমি চাইলে হেফাজত করে নিতাম ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তর মধ্যে আল্লাহর রাসূলের মাথা মুবারক আবু বকরের রানর উপরে আর আবু বকরে সাইতরা নবীদের চেহারা বাই আর একবার উপরে দিও সাইন আখতা দেখুন তোমার কাফির হল তালাশ করতে 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 গাতর ফারওয়াই চইন ওই সময় আল্লাহর রাসূল দেখুন ইয়া রাসূলুল্লাহ এরা আমরার বাই সাওয়া লাগতো না খালি তারা যদি তারার ফাও বাই চায় তে আমরার এনু দেখিলি আমরার এনু দেখিলি বো إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا هو الله أكبر আল্লাহর রাসূলে ও সময় হইন বললেতে ও আবু বকর চিন্তা করিও না তুমি মনোহর রায় ইনো আমরা দুইজন না ইন্নাল্লাহ মানা আমাদের সাথে আল্লাহ আছে আল্লাহ যদি খেরর লগে থাকি যায় কোনো পরোয়া কোনো পরোয়া কোনো পরোয়া নাই সারা যদি বিগড়ি যায় আল্লাহ ফককে তাকি যায় কোনো পরোয়া নাই আর সারা ফককে আল্লাহ যদি বিগড়ি যায় কোনো উপায় ও অন্য আমার আল্লাহ বয়ান দেওয়াইয়া দিছে ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা আমাদের সাথে আছেন আমরার আল্লাহ আমরা ইন দুইজন নাই তিন নম্বর আরেকজন আছেন যেই নিলে আমরার আল্লাহ ইন মাইয়াতের সম্পর্ক আবু বকর সিদ্দিক আর সাইয়্যিদুল মুরসালিনের সম্পর্কটা হইল মাইয়াতের সম্পর্ক উলামা হযরতে বালাদিনে বুধভাইত্রা তালিবুল ইলম জেনতেন তোমার হেদায়েতের নত ফলিত্রা এইতেইন বুধভাইত্রা ইন হইল মাইয়াতের সম্পর্ক আর উমরের সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে হইল বাদিয়াতের সম্পর্ক লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর
লাউকানা বাদি নবিয়ান লাখানা উমর আল্লাহর রাসূলে ফরমাইন আমার পরে যদি কেউ নবী হয় তা ওইটা তাহলে এই নইলা অন্য উমর উমরের লগে সম্পর্ক হইল বাদিয়তর আর আবু বকরের লগে সম্পর্ক হইল মাইয়তর ও আবু বকর রে হযরতে উমরে কইন আমি হকলতা দিলাইমু আপনার কাছ থেকে আপনার সারা জীবনের সব চাইতাম না মাত্র 3 রাত কর সব মাত্র 3 রাত কর সব সুবহানাল্লাহ এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আলী সারাজ হাই রে হাই একদিন আল্লাহর রাসূলের সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী হইলা আল্লাহর রাসূলের আফন সসার গরর ভাই এবং আল্লাহর রাসূলের আফন দামান্দ সসার গরর ভাই লগে ফুড়ি বিয়া দিছেন সুবহানাল্লাহ কোনা আর হযরত আলী বইছেন আর ওয়ার মধ্যে সাইয়্যিদুল মুরসালিনে ফরমায়েন ও আলী জানোনি 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 বেহেশতর মহিলাদের সরদার খে জানোনি বেহেশতর মহিলাদের সরদার খে জানোনি হযরত আলী কইন আল্লাহ আর আল্লাহর রাসূলে জানোনি আমি কোনটা জানি না আল্লাহর রাসূলে ফরমায়েন আলী রে বেহেশতর মহিলাদের সরদার হইলা হযরতে ফাতেমা সুবহানাল্লাহ হযরত আলী কইন আলহামদুলিল্লাহ তে তো আমার গরো সুবহানাল্লাহ কোনা তে তো কিদা আমার গরো লরেনি কথা এর মধ্যে আল্লাহর রাসূলে ফরমাইন ও আলী জানোনি জানোনি কিতা আল্লাহ রাসূল কিতা বলেতে বেহেশতর যুবকখলর সরদার খে হইবা হযরত আলী কইন আল্লাহ আর আল্লাহর রাসূলে জানো আমি জানি না আল্লাহর রাসূল কইন বেহেশতর যুবকখলর সরদার হইবা হাসান আর হুসাইন হযরত আলী কইন আলহামদুলিল্লাহ তে তো আওটা আমার গরো হাসান আর হুসাইন হযরত আলীর সন্তান নাইনি আর ফাতেমা হযরতে আলীর স্ত্রী নাইনি সুবহানাল্লাহ হাই রে হাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী এর কারণে দেখুন জানি কোনখানো বিয়া বিধি ফড়াইলে আলিম উলামা তাহলে যে সময় বিয়ার বাদে বরকতর লাগি দোয়া করেন এই দোয়া করবার সময় কইন জানি আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়িন ওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়িন ওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াল্লাই নব দম্পতির মধ্যখানে ওলাখান ভালোবাসা পয়দা করি দে জেলখান হযরতে আলী আর ফাতেমার মধ্যে আছিল হযরতে আলী আর ফাতেমার মধ্যে কি জাত ভালোবাসা আছিল সুবহানাল্লাহ জোরে কো সুবহানাল্লাহ হযরতে ফাতেমার ইন্তেকাল হইল নানি রোজা মাস আর তাফ উঠিছে জ্বর উঠিছে ইলাখান তাফ দালাইতা ফাররানা বইতা ফাররানা থরথরাইয়া খাফিতরা ইয়া আল্লাহ আমরার তো মাশাআল্লাহ রোজা মাস আওয়ার বাদে সামান্য যদি শরীর খারাপ হই যায় আর আদা সাদা যদি কোনো ডাক্তারে কইলেন আপনি রোজা না রাখলে ভালো হইব এবারে সার্টিফিকেট পাইলেন কই আমার আল্লাহ খা লাগতো না ডাক্তার সবে কইছেন আমি বেমার ডাক্তার সবে কইছেন হে কিটা ডাক্তার সবে কইছেন হে বেমার হে আসলে বেমার নাই সুবহানাল্লাহ জেলা কাল ছোট বাচ্চা রে দেনি কে দিছেন এই মতম হিসাবে আইছেন বে কুজাইতরা বলে তে তাইন লেখা ইসলাম ওয়াজ তে খাও গিন দিবার লাগি গিয়া কই সাব্বা বাড়িত নাই হে গিয়া গিয়া কই বলে তে আমার আব্বাই কইছেন তাইন বাড়িত নাই ইটা ঘটনা মাঝে মাঝে ঘটে না নি ফুড়িয়ে গিয়া কয় বলে আব্বাই কইছেন তাইন বাড়িত নাই ও এগারে তাইন বালা দিনে লুকাই গেছেন সুবহানাল্লাহ জুরে ও কা সুবহানাল্লাহ আর জুরে ও কা সুবহানাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর উঠিছে মারাত্মক জ্বর মারাত্মক শরীর খারাপ এর বাদে কই না আমার জানর ভিতরে জান তাতে রোজা ছাড়তাম নাই জানর ভিতরে জান তাতে কি করতাম নাই রোজা ছাড়তাম না হালাকে মারাত্মক শরীর খারাপ হই গেলে আর রোজা রাখলে অসুবিধা হইব ইলা পর্যায়ে গেলে কি রোজা ছাড়িয়া বাদে খোজা করাই তো যাই যাচ্ছে কিন্তু হযরতে ফাতিমা কই না আমার জানর ভিতরে জান থাকতে আমি কিতা করতাম নাই রোজা ছাড়তাম নাই কারণ রমজান মাস ও মাস মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খাইর কানা কামান আদা ফরিজাতান ফি মা সাওয়া ওয়া মান আদা ফরিজাতান ফি কানা কামান আদা 70 ফরিজাতান ফি মা সাওয়া ওয়া হুয়া শাহরুস সবর ওয়াস সবরু সওয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন যুযাদু ফিহি রিযকুল মুমিন মান ফাত্তারা ফিহি সাঈমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনাল নার হুক আল্লাহু আকবার একটা নফল বন্দেগি করলে ফরজর সমান আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজর সমান হযরতে ফাতিমা কইন আমার জানর ভিতরে জান থাকতে রোজা ছাড়তাম স্বামী আর স্ত্রী দুইজনে এক লগে ফতা খাইছে সুবহানাল্লাহ কইতে স্বামী আর স্ত্রী দুইজনে কি করছো এক লগে ফতা খাইছেন ইয়া আল্লাহ আমরা যদি ইলাখান জামাই আর বউ দুইজন এক লগে খাওয়াত বই যায় তে বাকি যেগুলো আছেন হইজন দেখো রে অবস্থা ঠিক না বে ঠিক
হ্যাঁ এই সময় খতব ভাষা ব্যবহার করবা না 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 আমরা তো মাশাআল্লাহ মেহমান আইলা কুটুম আইলা আর ভদ্র মহিলারে দিয়ে মাতার গামফা ও ফালাইয়া সারা রান্দাইয়া আমি তো মেহমানের লগে মারি দিলাম ইদেন ডেগমাস্টরের যে রান্দিয়া হেরান হইলা বাটুট ফাইতরা নেই তার কোনো খবর পাতো না ইতার কোনো খবর নাই হায় হায় সারা গরম সারা কষ্ট ভদ্র মহিলা কিন্তু খাইবার সময় গোসার হাড্ডি মাতো না এখন ধরে কইছি নি রে আপনিও তো হেরান হইছেন আপনার বাটনা কই জানি সুবহানাল্লাহ ইবাদত গেলে আমরা এখানে আউয়া বনি যায় আল্লাহু আকবার খো আল্লাহু আকবার হযরতে ফাতিমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু এক লগে ফতা খাইছেন এক লগে কিটা খাইছেন এক লগে কিটা খাইছেন ও ভাই ফতা এক লগে খাইছেন খানা সুযোগ থাকলে এক লগে খাইও আল্লাহর রাসূলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহয় গ্লাসর যেন মুখ লাগাইয়া পানি পান করতা আল্লাহর রাসূলে তালাশ করি অন মুখ লাগাইয়া পানি পান করতা ঔজাত মহব্বত আছিল স্বামী আর স্ত্রীর দরমিয়ানো সুবহানাল্লাহ জোরে কইকা সুবহানাল্লাহ আমরা তো খালি আমার বাজু বুঝি বাকি বাদর কোনো খবর নাই ঠিক হইয়া না বে ঠিক হইয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না হযরতে আলী এক লগে ফতা খাইছেন আর ফতা খাওয়ার বাদে হযরতে আলী ফজরের সময় হই গেছে সুন্নাত ফড়িয়া ও মসজিদে গেছেন গিয়া হযরতে আলীর অভ্যাস হইল তাই তোমার ফজরের নামাজ ফড়িয়া মসজিদে অবস্থান করন সূর্য উঠার 15 থেকে 17 মিনিট পরে ইশরাকের নামাজ ফড়িয়া মসজিদ থেকে বের হই আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না তাইন তান যায় নামাজ ও ফজরের নামাজ ফড়িয়া বইতা হই আর সূর্য উঠা পর্যন্ত তাসবিহ তাহলিল তিলাওয়াত তা হই আর সূর্য উঠার পরে 15 থেকে 17 মিনিট পরে ইশরাক ইশরাকের নামাজ দুই রেখাত ফড়িয়া এর বাদে অন্য কামো যায় কারণ কোন আল্লাহর বান্দার বান্দিয়ে যদি ইশরাকের নামাজ দুই রেখাত ফড়িলায় আমার আল্লাহ তার আমল নামাজ মকবুল হজর সওয়াব দান করি দেন দস্ত খলার বুজুর্গ হল এদিন হযরতে আলিয়ে ফজরের নামাজ ফড়িয়া আর ইশরাকের নামাজ ফড়ছিন না বাড়িম কারণা দিস কেনে রওনা দিলে ইসুইন কইন হযরতে ফাতেমারে তুই আইছি মারাত্মক শরীর খারাপ তান সেবা শুশ্রূষা করা আমার দরকার আমরা তো মাশাআল্লাহ স্বামী বেমার পড়লে বউ খালি খেদমত করতো কিন্তু বউ বেমার পড়লে স্বামী খবর লয় না ঠিক না বেঠি হযরতে আলী আইছেন বাড়িত কইন যাই গিয়ে আজকে গিয়ে আমার স্ত্রী মহতরমার খবর লওয়া দরকার কারণ তানরে অসুস্থ তুই আইছে ফতা বলা খাইতা পারছিন না থরথরাইয়া খাফিতরা ইয়াল্লাহ কোন সুবিধা অসুবিধা হইলে খেদমত করমু আইছেন বাড়িত আইয়া উফায় লাগে সইন যে কুটাত নামাজ পড়িন যেন যায় নামাজ তান কি আলোর মাঝে তো আইয়া উফাই মু তান যায় নামাজ ও বোয়াত বইয়া তসবি মাত্রা সুরুজ উঠতো এর বাদে ইশরাকর নামাজ পড়তা আর এর বাদে তাই তোমার অন্য খাদো লাগতা আই আইয়া দেখুন যায় নামাজ ও ফাতিমা নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত আলী ডরাই গেছে মনে হয় বেমার বেশ বাড়ি গেছে যায় নামাজ বইতা পারছিন না বিছনাত গেছে নিয়া তড়িত গতিতে হযরত আলী বিছনাত গেছে বিছনাত গিয়া দেখুন বিছনাত ফাতিমা নাই ইয়া আল্লাহ পরিশান হয়ে গেছেন কি তৈল কোন বাই গেলা গেছেন ফাঁক কুটা বাই ফাঁক কুটাত গিয়া দেখুন হযরতে ফাতিমায় বলো এক বইলর মাঝে ফানি আর ফানির মাঝে স্বামীর দুইবার খাফড় যেখানে ওখানাইন বিজায় আর কলিজার টুকরা সন্তান দুই ওজনের খাফড় দুইবার জুকা যেখানে ওখানাইন বিজায় ওখানাইন এক বইল বিজায় আর আরো বইল দেখুন আটা কতটা লইয়া যে আটা তিন দিন পর্যন্ত তাই তিন খাইতা পারবা রুটি বানাইলে অতখান আটা একটা বইল মাড়িতরা ফানি দিয়া আর আরো বইলর মধ্যে গরম পানি বুয়াই আর হান্ডির মাঝে হযরতে আলী দেখিয়া কইলা ও ফাতেমা ইতা কি তাহাল্ল তোমার শরীর অত খারাপ আর তুমি ওনার মধ্যে খাফড় দোয়াত লাগি গেছো ইতা তো খাফড় আমিও দুইতাম ফাল্লাম মনে আন্দে বালা হইয়াল্লে দুই লাইনে এখন ইতা কিতার লাগি খরায় হযরতে ফাতেমা কুনতা মাতই না খালি স্বামীর চেহারা বয় চাই খালি স্বামীর চেহারা বয় চাই কিছুক্ষণ পরে হযরতে আলী আবার জিকায় ই বইলর মাঝে আপনি আটা অতটা মালাত লাগলা তিন দিন খাইবার যোগ কইব রুটি ই অত ব্যাপক খাজ আপনি আইস করেন আপনার শরীর অত খারাপ ইতা কিতা বিষয় হযরতে ফাতিমা কুনতা মাতুন না খালি স্বামীর চেহারা বাই খালি সাইন খালি সাইন খালি সাইন হযরতে আলী কই না আপনার ইতা কুনতা মার বুঝো পড়ের না কি তো হইছে আপনি আমারে খুব কাজল দেখুনি ও হযরতে ফাতেমা কইন আলীর চেহারা বায় সাইয়া স্বামীর চেহারা বায় সাইয়া টল টলাইয়া শুকুর ফানি সাড়নার কইন আমার স্বামী আপনি তো খাইল গেছেন গি ফজরের নামাজ আমার শরীর খারাপ আর নামাজের আক্কান আমি সামান্য ওলা খাই তুইছি আর স্বপ্নে আমি আমার আব্বা সৈয়দুল মুরসালিন দেখলিছি দেখি কিলা দেখি আমার গড় অন্ধকার কোনো ল্যাম্প নাই বাতি নাই আলো নাই
আর অন্তগারর মাঝে আমার আব্বাস সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গরর ভিতরে হামাইয়া খারে তালাশ কররা খারে তালাশ কররা আমি পিছনে পিছনে আটিয়ার কইরি আমার আব্বাই অন্ধকারে খারে তালাশ করন অন্ধকারে কিতা তালাশ করন এক পর্যায়ে আমি পিছন থেকে কইলাম ও আমার আব্বা ও রহমাতুল লিল আলামিন এই অন্ধকার গরর মাঝে আপনি খারে তালাশ করন কিতা তালাশ করন ওখান হইতেও দেখি আমার আব্বা সাইয়্যিদুল মুরসালিন আমার দিকে ফিরে গেছে আর ফিরিয়া কইন ফাতেমা রে আমি তোমারে তালাশ করি ফাতেমা রে আমি তোমারে তালাশ করি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অন্ধকার রাত্রির মাঝে অন্ধকারের মাঝে আপনি আমারে তালাশ করেন কি প্রয়োজন কি প্রয়োজন রাহমাতুল লিল আলামিনে ফরমান খলিজার টুকরা লক্তে জিগর ফাতেমা রে আমি তোমারে তালাশ করি আর একটা খবর কইবার লাগি হযরতে ফাতেমা ফরমাইন আব্বু এই অন্ধকারের মাঝে কোন খবর আপনি আমারে কইতা বলে তো খবর আর কোনটা নাই আজকে সেহরি খাইছো তুমি তোমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর আল্লাহ চাহে তো তুমি আজকে ইফতার করবে বেহেশতের দস্তারখানা তোমার আব্বার সাথে সুবহানাল্লাহ বেহেশতি দস্তারখানা তোমার আব্বার সাথে আজকে ইফতার করবে ঘুম মাঙ্গিস হযরতে আলী যেমনে ইকান ফুনছুন ফুনার মধ্যে হাউ মাউ করে খান্দনার মুখল কইনে আইস তো আর সূর্য ডুববে না এর আগে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হইছিবা আজকের সূর্য ডুববে না ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হইছিবা হযরতে আলী হাউ মাউ করে খান্দনার আরম্ভ করছেন হযরতে ফাতেমা খান্দনার আরম্ভ করছেন এক পর্যায়ে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গরর ভিতরে ঢুকছেন ঢুকিয়া দেখেন আব্বাইও খান্দিরা আম্মাইও খান্দিরা দুইজনে হাউ মাউ করে খান্দন আরম্ভ করছেন আব্বিও কুনতা হইন না আম্মিও কুনতা হইন না সারাই খালি খান্দন সারাই খালি খান্দন এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিজার টুকরে হাসান আর হুসাইন রে কইন হাসান আর হুসাইন রে তোমরা খান্দিও না তোমরা যাও তোমরার নানাজির খান্দাত হুকা সুবহান হাসান আর হুসাইন দুইজন হুরুতা কোন সময় হুরুতামি হললে ফাতেমায় এনতান দে ফাটাই দিতা নবীদের কবর শরীফের খান্দা আর তার কবরের খান্দা দিয়া ওলা আচরণ করতো যেমন বুঝা যাইতো তারা সরাসরি তারার নানার লগে মাতামাতি করে হুকা সুবহানাল্লাহ হযরতে ফাতেমায় ফাটাই দিছেন দিয়োজন দে কবরের খান্দা তারা নবীদের কবর শরীফের খান্দাত গেছেন কতক্ষণ পরে হনতা কিয়া গরর ভিতরে আইসইন আবার আইয়া তারা ঝরঝরাইয়া খান্দন ঝরঝরাইয়া খান্দন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইন দেখেন তোমরা খান্দখেন রে তোমরা রে দিলাম তোমরা নানাদির খান্দাত কিয়া বইঠায় কইন ও আম্মু আমরা যেমন খবর পাইলাম খবর তাকি কি আওয়াজ দিতে আসোন বলেতে হাসান আর হুসাইন রে তোমরা আজকে যাও গরর ভিতরে গিয়া তোমরার মার চেহারা বাইসাও আজকে সূর্য ডুবার পরে আর তোমরার মার চেহারা দেখতায় নাই আল্লাহু আকবার হো আল্লাহু আকবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আত দরইন আর হযরতে আলী হযরতে ফাতেমার আত দরইন আর একজনে আরেকজনের চেহারা বাই সাই আর ঠলঠলাইয়া সুকুর ফানি ছাড়ইন আর খান্দন ঠলঠলাইয়া সুকুর ফানি ছাড়ইন আর খান্দন এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোটামুটি একটু শারীরিক অবস্থা আরাম হইছে হযরতে আলী বাড়িয়া গেছেন এমত অবস্থায় কিছুক্ষণ যাইতে না যাইতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান আর হুসাইন রে ডাক দেন আর কোন যাও রে তোমরা জলদি যাও রে তোমরা গিয়া তোমরার আব্বারে ডাক দিও একবার তা গরর ভিতরে আইতে আমার শরীর কিছু অসুবিধা করে হযরতে আলী পাগলের মতো গরর ভিতরে আইয়া হামাইছেন হাবানির বাদে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আতর মধ্যে ধরন স্বামীর আতর মধ্যে ধরন আর হযরতে আলী হযরতে ফাতেমার আতর মধ্যে ধরন ও ভাই একজন স্বামী যদি তার স্ত্রীর আতর মধ্যে ধরে আর স্ত্রী যদি তার স্বামীর আতর মধ্যে ধরে সাইয়্যিদুল মুরসালিনে ফরমাইন সগীরা গুনাহ জরিয়া আঙ্গলির ফাঁকে দি পড়ি যায় হযরতে ফাতেমায় দর্শন আলীর আত আর দরিয়া কইন আলী রে আমার আব্বাই আমারে তোমার সাথে শাদি দিছিলা তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী স্বামী হিসাবে তোমার যতখান খেদমত করবার আছিল আমি করতাম পারছি না আল্লাহর ওয়াস্তে তুমি আমারে দুনিয়াত মাফ খান করে দিলাও যদি খালি ময়দানে মাহশর আমার বিরুদ্ধে তুমি কেস দিলাও আমার কারণে রহমতুল লিল আলামিনের চেহারা মলিন হই জীব আলীর আমার স্বামী মেহরবানি করিয়া তুমি আমারে মাফ খান করে দিলাও তুমি স্বামী হিসাবে তোমার যতখান খেদমত করবার আছিল আমি ফাতেমায় করতাম পারছি না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ জোর জোর ইয়া শুকুর ফানি ছাড়ই আর ফাতেমার আত ধরে কইন ফাতেমা রে আমি আসলে
তোমার উপযুক্ত ছিলাম না তোমার উপযুক্ত আমি ছিলাম না রহমাতুল লিল আলামিনে মেহেরবানি করিয়া আমার কাছে তোমার শাদি দিছলা ফাতিমার জীবনে তোমার একটা দিন ফেট পরিয়া খানা খাওয়াইতাম পারছি না একটা দিন তোমার বালা কাপড় পরিধান করাইতাম পারছি না তুমি যদি আল্লাহর আদালতে কেস দিলাও আমার ছুটবার উপর হইতো না ফাতিমা তুমি আমারে মাফ করি দাও আর আলী এখন তুমি আমারে মাফ করি দাও দোস্ত খলার বুজুর্গ হল একজনে আরেকজনের আত ধরয় আর জোর জোর ইয়া শুকুর ভানি ছাড়য় সুবহানাল্লাহ জোরে কয় সুবহান দোস্ত খলার বুজুর্গ হল এক পর্যায়ে হযরতে ফাতিমার একটু আরাম মিলছে আবার হযরতে আলী বাড়িয়া গেছেন কিছুক্ষণ যাইতে না যাইতে আবার খবর দেন বলে আলী রেখা জলদি আইবার লাগি হযরতে আলী আইছেন দৌড়াইয়া আওয়ার বাদে সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আথর মধ্যে ধরন আর দাঁড়িয়া কইন আলী রে আমার স্বামী আলী সূর্য ডুবার আগে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হই যেতাম ফারি যদি বিকাল বেলায় আমার ইন্তেকাল লই যায় আলী তাওইলে তুমি আমারে রাতে দাফন করিলেই ভাই আর আমার জানাজার দাওয়াতটা তুমি খেউররে দিও না হযরতে আলী কই ফাতিমারে যদি তুমি মারা যাও গিয়া আর আমি জানাজার দাওয়াত খেউররে দেই না তে রাসূলের সাহাবী হলে আমারে কিতা হইবা তুমি হইলা আল্লাহর রাসূলের খলিজার টুকরা তুমি হইলা বেহেশতর মহিলাদের সর্দা তুমি তা কিতা হও হযরতে ফাতিমা আত ধরি কইন অন্তিম সময় আপনারে আমি ওসিয়ত করিয়া যাইয়ার আমার জানাজার দাওয়াতটা খেউররে দিও না হযরতে আলী কইন খেনে দিতাম না খেনে দিতাম না বলেতে না না ও কারণে কইয়ার আমারে জীবদ্দশায় কোনো বেগানা পুরুষে দেখছে না ও আমার স্বামী ইন্তেকালের পরে আমারে খরালর মধ্যে লইবায় যদিও আমার মুখ কেউ দেখতো না এর বাদে আমি কত হাল লম্বা আসলাম আমার সাইজ কিলা আসলাম মানুষে আন্দাজ করে লইব আলিরে আমি চাই না আও আন্দাজটা আমার অন্তত কে মানছে খরক এর কারণে অন্ধকার রাত্রির মাঝে দাওয়াত না দিয়া তুমি জানাজা ফড়িয়া গোসল দেওয়াইয়া তুমি কবরস্থ করিলাইও সুবহানাল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হই গেছে রাতে গোসল দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নি খাফন ফরাইয়া এখন লইয়া যাইতা কবরস্থান এখন তাইন ইখবাদুদ দররা হাসান আর হোসেন ছোট হেরা তো পারইন না এখন লাশ ফাতিমার লইয়া যাইতা কিলা রাইত হই গেছে খবরের দাওয়াত দিন না হিদিকে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হো আল্লাহু আকবার হঠাৎ করে দেখা যায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া হাজির হযরত আলী জিকেন আবু যররে আমি তো খেউররে খবর কইলাম না তুমি খান্দা কে আইলা তাই কইন আমি তো আইছি না আমারে আনা হইছে হক সুবহানাল্লাহ মাই আয়া নেহি হো বুলায়া গায়া হো মাই আয়া নেহি হো বুলায়া গায়া হো আমি তো আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে হযরত আলী ফরমান তোমাকে কিভাবে নিয়ে আসা হয়েছে হযরত আবু যররে ফরমান ও আলী আমি রাইত এশার নামাজ পড়িয়া খানা দানা শেষ করিয়া ঘুমাই গেছি খালি তন্দ্রার ভাব আইছে ওই সময় দেখি মদিনার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে আল্লাহর রাসূল কইরা আবু যররে আমার আলী আমার ফাতেমারে কবরস্থ করার জন্য কোন মানুষ পাইরে না আর তুমি বিস্তাত ঘুমাইরা এনি আলী রে ও দাওয়াত পাইয়া আমি আইছি দোস্ত খোলার বুজুর্গ হল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়া একদিকে আর হযরতে আলী লইয়া গেছেন কবরের খান্দাত যাওয়ার বাদে যখন কবর রাখিলেইতা তখন হযরতে আবু যরে ওয়াজ আরম্ভ করেন কইন ও কবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মাঝে খারে রাখি আর এই মুহূর্তে তোমার মাঝে রাখি আর সাইয়্যিদুল কাউনাইন ফখরুল মাওজুদাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিজার টুকরা ফাতেমারে রাখি আর খবর তুমি বিয়াদবি করিও না ফুকা সুবহানাল্লাহ কোন খবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মাঝে খারে রাখি আর এই মুহূর্তে বেহেশতর যুবক হলর সর্দার হযরতে ফাতিমা সর্দার হাসান আর হুসাইনের আম্মা হযরতে ফাতিমারে রাখি আর কবর তুমি বিয়াদবি করিও না কবর রে ওয়াজ করই ও কবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মাঝে খারে রাখি আর বেহেশতর মহিলাদের সর্দার ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বেহেশতর মহিলাদের সর্দার রে তোমার মাঝে রাখি আর কবর তুমি বিয়াদবি করিও না আবু যর কইন ওই সময় বুধ ভাই যেমন কবর থেকে আওয়াজ আর যে হে আবু যর খার মে খার মা খার বাপ খার ভাই খার বোন এই সমস্তর কোন মূল্যায়ন আমার কাছে নাই দুনিয়ার তাকতে যারা আল্লাহ রসুলের তরিকা মোতাবিক চলি আইছে এরা কবর আওয়ার বাদে তাদের সাথে বদ্র ব্যবহার হইব সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ
দুস্থ হল আর বুজুর্গ হল তে স্বামী আর স্ত্রীর মধ্যে কি ধরনের ভালোবাসা আছিল আল্লাহু আকবার কও আল্লাহু আকবার আর জোরে কও আল্লাহু আকবার তো কইছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ফরমাইলা বলতে হে আলী তুমি কি জানো বেহেশতর মহিলাদের সরদার হে হযরতে আলী ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আল্লাহর আল্লাহর রাসূল জানেন ওই সময় সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন আলী রে বেহেশতর মহিলাদের সরদার হইলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী ফরমাইন তাহলে আউটাও তো আমার গরর মাঝে হুকা সুবহানাল্লাহ ওই সময় আইত্রা দুইজন মানুষ দূর তাকিয়া আল্লাহর রাসূলে কইন হে আলী তুমি জাননি বেহেশত বয়স্ক মানুষকলর সরদার হে হইবা বেহেশত আবার হে বুড়া হইয়া যাইতা না সারা জুয়ান হইয়া যাইবা কিন্তু মরবার সময় হেও জুয়ান হইয়া হেও বুড়া হইয়া মরণ ঠিক না বেটি আল্লাহর রাসূলে কইন বেহেশত মুরব্বীকলর সরদার হে হইবা হযরতে আলী কইন না আমি জানি না আল্লাহর রাসূল আল্লাহ আর আল্লাহর রাসূলে জানেন নবী দেখেন হউ যে দেখরাইনি দুইজন আইরা ও দুইজন বেহেশতর মুরব্বীকলর সরদার হইবা এখন হকলে ফতে দিছাইন এরা খারারে বা এরা খারারে বা এরা খারার জেবনে খান্দা লইছই দেখুন এরা আর খেও না এরা হইল হযরতে আবু বকর আর হযরতে উমর হযরতে আবু বকর আর হযরতে হে উমর সুবহানাল্লাহ জুরে গসু নানি ও আবু বকর ও আবু বকর ও আবু বকর তুমি আমার উম্মত রে কিতা দিবা তুমি আমার উম্মত রে কিতা দিবা তুমি আমার উম্মত রে কিতা দিবা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমারে কইরা কিতা দিমু আমার জীবনর আমলর সাইর বাটর এক বাট আপনার উম্মত রে দিলাইমু দ্বিতীয়বারে দিকাইন হযরতে উমর রে বলেতে ও উমর তুমি আমার উম্মত রে কিতা দিবা হক সুবহানাল্লাহ উমর রে কইন আমি কিতা দিতাম আবু বকরর লগে তো দুনিয়াত কোনদিনও পারছি না কোনদিনও কোন দাঁত পারছি না আর আবু বকরে সাইর বাটর একবার দিছইন ও আল্লাহর রাসূল তে তার লোক কানে আমি আছি আমিও সাইর বাটর একবার দিলাম হক সুবহানাল্লাহ এখন আবু বকরে তান আমলর সাইর বাটর একবার আর উমরে তাইর কইতরা তান আমলর সাইর বাটর একবার আবু বকরর আমল কতখান আর উমরর আমল কতখান ইতার মাফ হইতাই কিলা সুবহানাল্লাহ একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর রাসূল হুজরার মধ্যে আরাম করছেন 14 রাত কোন সান দুটিছে জিলিমিলি জিলিমিলি তারাকা রাশি জিলিমিলি করে আর ফাখেদি দেখার দার তারাকা রাশি কুটি কুটি তারাকা রাশি হযরতে ফাতেমা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আসমান অতটা তারাকা রাশি দেখা যার ই পরিমাণ সওয়াব আপনার উম্মতর খেরো রাসেনি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিও আছে ফাতিমার মনে মনে উত্তর দিলে তো দিবাই আমার বাবার কথা হক সুবহানাল্লাহ কইলে কইবা তো এটা আবু বকরর ও সময় আল্লাহর রাসূল কইন ও আয়েশা ই পরিমাণ সওয়াব তুমি দিকাইতরাই খার আছে আমার উম্মতর উমরর আছে তইলে উমরর সওয়াবের একটা মাফ পাওয়া গেল মাতলা 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 এখন ই মাফ জেন ফাইলা ইন তারাকা রাশি কটাই গুন গণিতাই কিলা সুবহানাল্লাহ কারণ ইটা নিশ্চিত অতটা তারাকা রাশি আছে কেউ কইতে পারতাই নাই অবশ্য বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হলে একটা আন্দাজ হইরা ইতারা একটা আইডিয়া দিরা এটা নিশ্চিত না ইটা হইলো তারা হইরা আসমান ও তারাকা রাশি হইলো বর্তমানে বিশ্ব 750 কোটি মানুষ আছে 750 কোটি মানুষে 200 কোটি বছর যদি গণন তে আসমান ও তারাকা রাশি কটা আছে হইতে পারবা হক এখন 750 কোটি মানুষে 200 কোটি বছর যদি গণন তাহলে তারা আচ্ছা ধরে নিলাম 200 কোটির মধ্যে তো 50 কোটি বছর 750 মানুষে গণিলে উমরর সাইর বাটর এক বাট হইতা সুবহানাল্লাহ আমরা মুসলমান হল বেহেশত যাইবার আশা রাখতাম পারি জিরো হক সুবহানাল্লাহ আর জিরো হক সুবহানাল্লাহ হায় রে হায় আল্লাহু আকবার হো আল্লাহু আকবার ইতা আল্লাহ রে ভাই আল্লাহ হো আল্লাহ আর জিরো হো আল্লাহ আর জিরো হো আল্লাহ হাদিসে বাকো আছে নানি হযরতে ওয়াস করনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে নবীদের জবানা পাইছেন কিন্তু সাহাবী হইতে পারছেন না এই যখন বেহেশত হামাইতা গিয়া হামাইবার সময় তানরে বেহেশত আটা নিয়ে যাব যেমনে বেহেশত আটাই দিবা তান ভিতর অর্ধেক ফুকাই দিব ইয়া আল্লাহ আমি তো দরা খাইলাম না হয় না আটাইয়া শুধু শেষ নাই ফিরিশতা হলে তানরে ফিরাইয়া দুজখ মুখা সামনা করে দিবা আল্লাহু আকবার হো আল্লাহু আকবার
তাইন সারা ভিতর ফুকাই দিব ইন্না লিল্লাহ আমি তো দরা খাই লিছি আমার তো সুট পার উপায় নাই ও দুজখ মুকাফিরানির বাদে আমার আল্লাহ কইব বলতে ও এস করনি তুই যে দুনিয়া তাকতে তোর মার খেদমত করছ সুবহানাল্লাহ আমি আল্লাহ তোরে ওলা মায়া করছি এখন ও তুই সা আর যত কে সিক্সিল্লানি দিতরা জাহান্নাম আমার হাবিবর উম্মত এর মাঝে তাকি জারে জারে তুই আঙ্গুল দি ইশারা করবে আমি আল্লাহ এর বেহেশত দিলে স্তখলার বুজুর্গ হল তইলে মা বাপ যারার আসুন জীবিত খেদমত করতাম রাজি আছি তো যারার দুইজনের মত থেকে একজন আসুন খেদমত করব তো ইনশাআল্লাহ স্তখলার বুজুর্গ হল যাক মাত গেছে কি অন্য দিকে আমি আই শুরু করছিও মাঝখানে এক মাত থাকিও না নাই কথা আয়াত ওয়াত কুনতা ফরসি না আসলে মাত মাত ইসলাম আহলুল জান্নাতে বুলহুন অন্ত কি নাই মাতই না বেহাশতি মানুষ কিতা সরল সুজা ও বাই হল স্তখল বুজুর্গ হল জি মশাইদ আলী সাহেব 5000 টাকা জি হয় আমি বুধ ভাইয়ার আপনাই তো হইতে ওয়াজ লম্বা হরি কিতা হতা হ্যাঁ আমরা তো আরো কাম সুবহানাল্লাহ যাক দোস্ত কল আর বুজুর্গ কল আমি আর ই আলোচনা লম্বা যাইয়ার না ওজেন আইজ অত মুসলমান হল আমরা অন একত্রিত হইয়া বইছি একদিনই দরসকা তাহার কারণে ঠিক না বে ঠিক এই মুদরসা ইকানোর প্রতিষ্ঠা লগ্ন থাকি আজ পর্যন্ত যারা খেদমত হরি হরিয়া সহযোগিতা দিয়া দিয়া পরামর্শ দিয়া দিয়া কবর বাসি বনি গেছেন আল্লাহ সারার কবর দে বেহস্তর বাগান বানাই দাও অখলে আমিন হো আর মুরব্বী অখলে ইকান রে আনিয়া ও পর্যায়ে এখন বর্তমান জেনারেশনের আতত ইয়া গেছে অতএব এখন বর্তমান জেনারেশনে যদি ওখানোর গাছর তলে পানি দিয়া জিতা রাখতা হরন তাইলে ভবিষ্যৎ প্রজন্ম আইয়া ইকান থেকে ফায়দা হইবা ঠিক না বে ঠিক আর অন্তত পক্ষে বছর দুইবার এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয় আর বুজুর্গানে দিন খোলাইয়া হাজির হন তাই তাই কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন এর বাদে আমরার জিন্দা মুর্দার লাগি দোয়া করয় আইস্তরে ভাই আমরার হিদা চোখ নাই এলাকার কবরিস্তান যে সমস্ত খুশি আর আমুদার ফুর্তি চলের এই নই রে এই আমার ছেলে আই গেছে কি রে ও দেখ ও হাদিয়া দিলেইছে হে সদকা দিলেইছে সব লগে লগে কবর আল্লাহ ফাটাই দিতরা ইকনেন ফাইয়াও হেন ডাক ফলাইছে তুমিও আও তুমিও আও তুমিও দাওয়াত সারার আজ খালি ফুর্তি চলের আজ খালি আমুদার ফুর্তি চলের এর কারণে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল সম্মিলিতভাবে মুর্দেগানোর লাগি দোয়া করার ই একটা ব্যবস্থা হইয়া দাঁড়াইছে ঠিক না বে ঠিক এর কারণে এই ব্যবস্থা কিয়ামত পর্যন্ত বাকি থাক তোমরা সবে চাইতো ইনশাআল্লাহ সবে চাইতো ইনশাআল্লাহ তাহলে সহযোগিতার মনোভাব লই আগাইতাম রাজি আছি ইনশাআল্লাহ তাহলে ফয়লাও আমারা তো একজনে দিছেন 5000 টাকা নগদ নাম কিটা কইলা মোশাইদ আলী সাহেব আল্লাহ সদকারে কবুল ফরমাও হক